বইনা উঠতো, কি হয়েছে দেখি কি হয়েছে। বজলু চল পুরা গ্রামে ঘুরে দেখি, খানির বলদ নিয়ে গেছে কত সোজা, যে সালে নিচে আমরা খাইছি চলো। আল্লাহ চাইলে ফিরেও দিতে পারে, কান্দিস কান্দিস না। দুইজন মানুষ সারাটা দিন খুঁজেও বলদটা বাইর করতে পারলো না। সরি ঠিকানা দেয়া গেলে ঠিকই পারতাম। ফাজিলের মতন তেরা কথা কইস না, গত বছর থেকে তোর বাপের কইতেছি গোয়ালগোটা ঠিক করেন ঠিক করেন, আমার কথা কানে দিয়েই যায় না। কর ঠিক করাইবো কেমনে, যা কামাই সব তো পেট ভর্তি শেষ। ভাতের কোটা দিয়েন না, লাগে জানি ভাত আমি একলাই খাই, সারাটা জীবন খালি অভাব আর অভাব। কামের কথা তুই আজের পেছাল পাত্তা চুকেন, বাপের বাড়ি থেকে যা কিছু আনছিলাম সবই তো শেষ করছেন, আজ থাকলে কামে লাগতো না। দেখ এমনি মন মেজাজ ভালো না, আজের কথা কইস না, নিদানের কালে ঠাকা পয়রা তোর জিনিসগুলো ভাঙছিলাম, শখ করে নষ্ট করি নাই। শখ করে তো পোলারে বিয়ে করাইছেন, এখন কোন আর ব্যবস্থা করতে? আমি কি ব্যবস্থা করুম? কেন ঠেকায় বাই ঠেকায় মানুষের শ্বশুরবাড়ি থেকে কিছু আনে না, বিয়ের সময় তো একটা পরে পাঠাই দিছে, অন্তর বড়ে কনা বাপের কাছ থেকে কিছু আনলে তো কামে লাগে। রোকেয়া দিতে পারলে কোনো বাপ মায় মাইয়ার এক কাপড়ে বিয়া দেয় না, তুই যে বউরে খোটা দিতেছস তাতে কি তোর বল দাইব? দেখো মা, ওরা যে কিছু দিতে পারবো না সেটা যাই নাই বিয়া করেছিলা, আজ আবার এইসব কথা কও কেন? ওই তোরা চুপ করবি? বজলু কও, খোঁজাখুঁজি করে কোনো লাভ হইব না, তুই কাল সকালই রওনা দে। কই? মনোহর দি বড় মামুর এনে? হ্যাঁ কাল ভোরে ভোরে রওনা দিলে বিকালের মধ্যে পৌঁছে যাবি, কাল রাইতে থাইকা পরশু দিন সকালে আবার রওনা দিলে বিকালে এসে পৌঁছাবি। এত দূরের পথ না হয়ে গেলাম, গেলে কোনো লাভ হইব? হইব, তোর মামারে যদি একটু বুঝায় কইতে পারোস অবশ্যই লাভ হইব, এমন আছে তোর সাথেই একটা বলদ দিয়ে দিতে পারে। হ ভাই জানে নিজেরই চলে না আর উনি দিব বলদ। আরে দিব দিব,
আর কারো জন্য না দিল তোর জন্য দিব। রোকেয়া, বিপদে যখন পড়ছস সব কিছু মিলাই চেষ্টা করন লাগবো। আগের বার যখন তোর ভাই সাহায্য করছে এবারও করতে পারে। বুঝলু, দেরি করিস না, ফজরের আজানের পর পরই রওনা দিয়ে দিবি। আচ্ছা। কি রে বেটা, সালাম ব্যাপারি সব। হেই বেটা, সেদিন যে সরষাগুলি নিয়ে আসলি, সাত দিনের মধ্যে দোকানে তেল পৌঁছাই দিবি। তারপরে একদিন পার হয়ে গেল, তোর কোনো খবর নাই, ঘটনা নাকি? আর ব্যাপারি সব, আপনার কাছ থেকে সরিষা আনার পরপরই আমার বলদটা চুরি হয়ে গেছে। তোর বলদ চুরি হয়ে গেছে দেখা আমার দোকান বন্ধ থাকবে? যে বলদটা খুঁজতে খুঁজতে। চুপ কর, আসলে তোরা নিমক হারামের জাত, ঠেকায় পড়লে হুজুর হুজুর, উদ্ধার হয়ে গেলে কোনো খবর নাই। ব্যাপারি সাহেব, আপনি আমারে ভুল বুঝবেন না। চুপ কর হারাম জারা, আর একটা কথা কবি না, আমার এখন ইচ্ছা করতেছে জুতাটা পিটাইয়া তোর তেল বাইর করি। সারা বছর তোর এদের কাম করাই, সেই জন্য তোর কিছু কইলাম না। কাল সকালে এক টিন, পরশু সকালে আর এক টিন তেল যদি দিতে না পারস, তাহলে শস্যগুলো আমার বাড়িতে পৌঁছাই দিবি। তাইলে আমি আমি কি ওই শালার বেটা? আমি কি বলো, জন গেছে ঘানিতে বেঁচে দে, সময় মতো কাজ করতে পারবি না, এই ঘন্টাটা রেখে লাভ কি? হ্যাঁ ব্যাপারি সব, আমি যেমনি পারি তেল পৌঁছাম, যেমনি পারি পৌঁছামই। আপনার কাম পিড়া সংসার চালাই, এই কামটা যদি না থাকে সবাই নিয়ে না খায় মরতে হইব। দয়া করেন ব্যাপারি সাহেব, দয়া করেন, গরিবের ভাতে বাইরেন না। তোমারে আসলে ভাতেই মারা উচিত। দয়া করেন ব্যাপারি সাহেব, দয়া করেন। ঠিক আছে, শেষবারের মতো সুযোগটা দিয়ে গেলাম, যদি কথা নড়চড় হয় তাহলে কিন্তু খবর আছে, কথাটা মনে রাখিস। ভাইজান যদি বল দেয়, বুঝলো আস্তে আস্তে পরশু বিকাল। ব্যাপারি সাহেব কয়ে গেল সকালে তেল পৌঁছাইতে হইব, তার হাতে পায়ে ধইরা দুইটা দিন সময় নিলেই তো হইতো। আপনি হুজুগের মাথা কইয়া দিলেন সকালে তেল পৌঁছাইবেন, গানিটা ঘুরবো কেমনে শুনি। ব্যাপারি সাহেব কাজ না দিলে বাদ বন্ধ হয়ে যাবো, কথাটা বুঝোস? আগে কোনোদিন এরকম বিপদে পড়স নাই? পড়ছি, তখন বয়স আসিল, শক্তি আসিল, আর এখন আপনি শ্বাসের টান, আমার কোমরে বেদনা, এখন চাইলেও পারুম না। এই বাড়িতে আর কোনো মানুষ নাই? কার কথা কন, বুঝোস নাই কার কথা কই? নতুন বউ? নতুন বউ হয়েছে তো কি হয়েছে, সে ভাত খায় না? ভাত তো খায়, কিন্তু তুই যদি পারস সে পারবো না কেন? সংসারটা কি আমার একলার, সেই সংসারের মানুষ না? আমি গানি করে গেলাম, তুমি ওরে নিয়ে আসো।